আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শাহরিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত করাবো। আজকে আমি তোমাদের 105 পৃষ্ঠার 13 নং অঙ্কটা করাবো। সকালে মিজান সাহেব হাঁটতে বের হন 6:10 এবং ফিরে আসেন 6:55। মিজান সাহেব কত সময় হাঁটেন? হেঁটে ফিরে আসেন, তাহলে প্রথমে আমরা লিখব হেঁটে, মিজান সাহেব হেঁটে ফিরে আসেন। হেঁটে ফিরে আসেন কয় মিনিটে? 6:55। আর উনি হাঁটতে বের হন, হাঁটতে বের হন 6:10। তাহলে যেহেতু বলছে যে কত সময় হাঁটেন, তাহলে আমরা এটা ফিরে আসেন এবং বের হন, এই বের হন থেকে ফিরে আসে থেকে বের হনটা বিয়োগ করব। হাঁটেন বিয়োগ করলে এখানে হবে 45 মিনিট। অতএব মিজান সাহেব কতক্ষণ ধরে হাঁটে? 45 মিনিট। মিজান সাহেব হাঁটেন 45 মিনিট। উত্তর 45 মিনিট। এখন আমি তোমাদের 105 পৃষ্ঠার 15 নাম্বার অঙ্কটা করাবো। ববি সন্ধ্যা 7:25 পড়া শুরু করে, সে রাত 10:40 পড়া শেষ করে, সে কতক্ষণ পড়ে? তাহলে চলো আমরা এখন অঙ্কটা শুরু করি। প্রথমে লিখব সে কয় 7টায় পড়া শুরু করে এবং সে রাত 10:40 পড়া শেষ করে। প্রথমে আমরা পড়া শেষ করে এটা দেখছি, ববি পড়া শেষ করে 10:40। এবং পড়া শুরু করে 7:25। তাহলে কি বলেছে, সে কতক্ষণ পড়ে? ববি পড়ে 5 হাতে থাকে 1, যোগ করে 3 হলে 1 থাকতেছে, আর এখানে হচ্ছে 7 থেকে 10 গেলে 3 থাকে।
তাহলে 3 ঘন্টা 15টায়। অতএব ববি পড়ে 3 ঘন্টা 15 মিনিট। উত্তর 3 ঘন্টা 15 মিনিট। এখন আমরা 105 পৃষ্ঠার 16 নং অঙ্কটা করব। দেখো প্রথমে প্রশ্নটা পড়ে নিই। যদি তুমি বাসে 50 মিনিট এবং রিকশায় 20 মিনিট ভ্রমণ করো, তবে তুমি একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে? তাহলে আসো এবার আমরা অঙ্কটার সমাধান করে নিই। দেখো প্রথমে লিখব বাসে কতক্ষণ। বাসে ভ্রমণ মিনিট এবং তারপরে হচ্ছে রিক্সার ভ্রমণটা। রিক্সায় 20 মিনিট। এখানে কি বলেছে একত্রে কতক্ষণ ভ্রমণ করেছিলে, তাহলে এটা যোগ হবে মোট ভ্রমণের সময়। মোট ভ্রমণ এবার আমরা তাহলে যোগ করব, 0 0 যোগ করলে 0 0 যোগ করলে 0 হবে, আর 5 আর 2 যোগ করলে 7, তাহলে 70 মিনিট। তাহলে এইটাকে আমরা এবার ঘন্টায় নিয়ে আসি, দেখি কি হয়। আমরা কি জানি 1 ঘন্টা = 60 মিনিট। তাহলে কতক্ষণ ভ্রমণ করেছে, অতএব আমি একত্রে 70 মিনিট যেহেতু, তাহলে 1 ঘন্টা হলে আমাদের হবে 60 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট। তাহলে একত্রে হয় 1 ঘন্টা 10 মিনিট। ভ্রমণ করেছিলাম, উত্তর 1 ঘন্টা 10 মিনিট। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের 1 ঘন্টা 10 মিনিট। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের আজকে আমি 3টা অঙ্ক করালাম, বাসায় বসে তোমরা এগুলো আরও ভালো করে কয়েকবার করে করবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।